আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য, বন্ধ ঘর থেকে উদ্ধার বৃদ্ধ দম্পতির দেহ। অন্ধকার থেকে এক বৃদ্ধ দম্পতির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং দিঘির পার মিলন সংঘ এলাকার ঘটনা। মৃতদের নাম রঞ্জিত ব্যানার্জি, বয়স 85 বছর, ও কবিতা ব্যানার্জির বয়স 76 বছর। সকাল 11:30 নাগাদ মৃতদের বড় ছেলে চিরঞ্জিত ব্যানার্জি বাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন দুজনেই ঘরের মধ্যে পড়ে আছেন মৃত অবস্থায়। আমি তো প্রতি সপ্তাহেই আসি, তা কালকে আমি এসেছি ওই 6টার সময় হলে এখানে চা খেতে বসে এখানে ডাক দিলে করে, আর তাহলে ফোন খোলা থাকলে যখন ওই সকালবেলা ওখান থেকে বেরোই 12:30 থেকে তখন ফোন করলে মা ফোনটা রেখে দেয়, আমি এসে নামি, ফোন করলে দুদিন ধরে ফোন সুইচ বন্ধ আগে হয়েছে, খুব খারাপ হয়ে গেছে। তাই কালকে আর কিছু করিনি, সন্ধ্যা হয়ে গেছে, 6টার সময় আমি এসেছি, পারবো সকালবেলা আজকে এই দরজাটা ইয়ে করে দরজাটা খুলে দিয়ে ভেঙে, ওই দরজাটা ভাঙার মতো ছিল, আর কোনো দরজা ভাঙার মতো ওই দরজাটা ভেঙে কী দেখলাম মা ওইখানে মুখের উপরে বাবাই খাটের ঘরে বলবো, গরমের দরজা জানলা খুলে না, ঈশ্বর জানে। কী নাম বাবার? বাবার নাম রঞ্জিত ব্যানার্জি। মায়ের নাম শ্রীমতী কবিতা ব্যানার্জি। বয়স কেমন হতে না? বয়স বাবার 85 আর মার ওই 75। আপনার নাম কি? আমার নাম চিরঞ্জিত ব্যানার্জি। জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি এর নার্সিংহোম। এখানে 24 ঘন্টা ICU, NICU, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি, ইউরো সার্জারি সহ অত্যাধুনিক সিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি এর নার্সিংহোম, NABH অ্যাক্রিডিয়েটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328 এবং 9647346036। বৃদ্ধ দম্পতির এভাবে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রতিবেশীরা জানান, কি শুনলেন কি ঘটনা? আমাদের বাড়িতে কেউ থাকতো না? থাকতো বাড়িতে বর্দা বড়বটি দুজনে থাকেন, আর ছেলেরা কর্মসূত্রে সব বাইরে থাকেন। ওনারা কি বাড়ির বাইরে বেরোতেন? না, এত বয়স হয়েছিল বেরোতেন না। ওই ছেলে সপ্তাহে সপ্তাহে আসতো, এসে রান্না টান্না করে দিত, বাজার করে দিয়ে যেত, আর ফোনে মা বাবার খবরাখবর নিত। কি শুনলেন? দাদা তো অসুস্থ ছিলেন অনেক দিন ধরে, দাদা বিছানায় বেডে হয়েছে, আর বৌদি বোধ হয় জল টল নেবে বলে এখানে এসেছিল, আর বৌদি খুব মোটা সোটা ছিল, ওনার এখানে এসে যাই হোক এরকম এতেই হয়েছে। দাদাকে অসুস্থ দেখে যে দেখে যাওয়া হয়, ওনারও হয়তো স্ট্রোক ট্রোক হয়ে গেছে। আর নিচে থাকতে বলো তো, নিচে তো থাকতো কিছুতে, আমরা এত বলতাম আসো নিচে। আপনারা কি আসতেন মাঝে সাঝে বাড়িতে? আমি ফোটো আসতাম না, কিন্তু আমার দিদি সেই বাড়ি কখনো কি দেখতেন ওনারা নিচে আসতেন বা কি পরিস্থিতি বা কীভাবে? সেরকম কেউ নিচে আসতো না। আচ্ছা, ওনার ওয়াইফ মাঝে মধ্যে ভুল ভবিষ্যৎ হয়তো বাজার হাজার যেতে প্রয়োজন পড়লে, আর বাকি জায়গাও ছেলেই করে দিত, বাজার হাট রান্না বান্না সবই ছেলে করে রাখতো। তো এই যে দুজন স্বামী স্ত্রী দুজনের যে মৃত্যু ঘটনা ঘটেছে, সেই ঘটনায় দেখতে পাচ্ছি যে পুলিশও এসছে, কী মনে হচ্ছে আপনাদের? আমার যতদূর সম্ভবত
ন্যাচারালি ডেথ হওয়া স্বাভাবিক, কারণ বাড়িতে কেউ থাকতো না। তো ওনারা দুজন একটা ছেলে মাঝে মধ্যে আসতো বাজার হাট রান্না বান্না করতে করে টেরে দিত বা লোকজন ছিল করে টেরে ধর্মে দিত। কেমন মানুষ ছিলেন এরা এলাকা? নো ডাউট, কোনো কথা হবে না ওনার সম্পর্কে, পরিবার সম্পর্কে। উনি একাই দুটো তিনটে পাড়ায় একাই পুজো টুজো করছে, সেই সরছে। ওনাকে সবাই ভালো মানুষ আমরা চিনি, এতদিন দেখে এসি, আজীবন তাই মনে রাখবো, সে ভালো মানুষ হিসাবেই মনে রাখবো। সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার, সেট স্ক্যান ইউনিট, জয়নগর, রাধা বল্লভতলা। অত্যাধুনিক J32 স্লাইস মেশিনে সেট স্ক্যান, সিটি এনজিও এবং 3D সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না। দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম অত্যাধুনিক J32 স্লাইস মেশিনে 24 ঘন্টা সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সেট স্ক্যান ইউনিটে। সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে 9547475227 এবং 9733870691। সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সেট স্ক্যান ইউনিট, জয়নগর, রাধা বল্লভতলা। পুলিশকে খবর দিলে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়, এবং ঠিক কী কারণে ওই বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে সে ব্যাপারে তদন্ত শুরু করে। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান, সিটিজি, 4D, আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্সরে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয়। প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে, স্পন্দন নার্সিং হোমের বিপরীতে। ফোন 9832800700 এবং 9933749467। এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা TMPO হল্টার পরিষেবা চালু করলাম।